नमस्कार बंधुरा, आज आमरा जाच्छी बोल्ला रक्षा काली मायर मंदिरे। भारत बांग्लादेशेर सीमांत लागोया दक्षिण दिनाजपुर जिला जिला सदर शहर बालुरघाट शहर थेके प्राय 26 किलोमीटर दूरे बोल्ला ग्रामे अवस्थित एई ऐतिह्य ओ माहात्म्य समृद्ध रक्षा काली मातार मंदिर, जा उत्तरबंगेर द्वितीय बृहत्तम एवं एई माता बोल्ला काली माता नामे सुप्रसिद्ध। राजपूर्णिमार परवर्ती शुक्रवारे मायर बात्सरिक पुजो अनुष्ठित है और सोमवारे मायर विसर्जन है। এই কয়েকদিন যাবত মায়ের পূজোকে ঘিরে বিশাল মেলা হয়। এছাড়াও প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারেও মায়ের পূজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। আজ আমি তোমাদের সাথে এই বোল্লা কালী পূজোর ইতিহাসটা শেয়ার করব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে সংশোধন করে দিও। অনেকেই হয়তো তোমরা এই ইতিহাসটি জানো, তাদের জন্য এই ভিডিওটি রইল, আর যারা জানো না তারা তো অবশ্যই দেখো। কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। এই সময় মাকে মর্কা কালী বলেই অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পূজা। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেফতার করা হয়। তখন তিনি মর্কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন, তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পূজা করবেন। সেই থেকে দেবীর বাৎসরিক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা তখন 1920। মা তখন থেকে রক্ষা কালী নামেই পরিচিত হন। তখন ছোট করে পূজা হলেও কালে কালে পূজার বহর ও কলরব বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 7.5 হাত মাতৃমূর্তি পূজিত হন। কয়েক হাজার পাঠাবলি ও একটি মহিষবলি হয়। প্রায় 14 কেজি সোনার গহনায় মায়ের প্রতিমা সজ্জিত হয়। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পূজা দেন ও বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো জমিদারের নাম থেকেই অঞ্চলটির নাম হয় বোল্লা। বোল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা বোল্লা রক্ষা কালী বা বোল্লা কালী নামে ভক্তদের মহলে সুপ্রসিদ্ধ। আর সে থেকেই বোল্লা কালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধাসহ। চলতি বছরের নভেম্বর মাসে রাস পূর্ণিমার পরের শুক্রবারই বোল্লা পূজা হয়, যাকে ঘিরে এলাকা অল্প সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার উৎসবে মুখরিত হয়ে ওঠে। বোল্লা মন্দিরের প্রাঙ্গণে বসে মেলা। বোল্লা কালীর হাতে থাকে 2.5 টনের সোনার রামদা এবং মন্দিরের সমস্ত অলঙ্কার। হাতে আর মাত্র 19টা দিন। তার আগে প্রতি বছরের ন্যায় বোল্লা এলাকায় মায়ের পুজো ও মেলাকে ঘিরে যে সম্প্রীতির মেলবন্ধন ঘটে তারই অপেক্ষায় অপেক্ষারত এখন এলাকাবাসী সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষেরা। বোল্লা এলাকায় সকল শ্রেণীর মানুষদের পুজো নিয়ে ব্যস্ততা এখন তুঙ্গে, আর 1.5 মাস আগে থেকেই চলছে তা নিয়ে জোর কদমে প্রস্তুতি। আমার বাবার বাড়ি হাওড়াতে, তো বিয়ের পর এই প্রথম আমি এই মেলা দেখতে যাব। তো তোমরা কে কে মেলা দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কে কে এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাও আমাকে কমেন্ট করে জানিও। আজ আমরা সকাল সকাল মায়ের পুজো দিয়ে আসলাম। তো তোমরা যারা যারা আসনি অবশ্যই মায়ের মন্দিরে একবার হলেও এসো। এই মন্দিরে আসলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আর মন্দিরের পাশে এই প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছিল, যেগুলো পূজোর সময় অনেকেই এখানে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা।